হেমন্তের শেষ দিকে এসেই তীব্র শীত পড়ছে দেশ জুড়ে। দিনের বেশিরভাগ সময় ঢাকা থাকছে কুয়াশায়, দেখা নেই সূর্যি মামার, জনজীবনে যবুথ ভাব। বিলাল হোসেনের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাশেদুল কাদির। বাতাসে শীতের গুঞ্জন, শীতের আগমনী গান, কুয়াশার চাদরে ঢেকে আছে আকাশ, উকি দিচ্ছে না সূর্য, প্রকৃতি যেন এবার স্বাভাবিক নিয়মেই চলছে। রাজধানীতে প্রতিবারই শীত আসে আরও খানিকটা দেরিতে, কিন্তু এবার চিত্রটা ভিন্ন। সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে নগরীতেও বাড়ছে তীব্র শীত। শীতে মানুষ জবুথবু হয়ে এলেও নগরীতে কর্মচাঞ্চল্য থেমে নেই। করোনাকালের নতুন স্বাভাবিক নিয়মে চলছে সবকিছু। আগাম পড়তেছে, আর দ্বিতীয় কথা হইলে এবার বৃষ্টি প্রচুর হয়েছে, বৃষ্টির কারণেই শীতটার পরে পূজা বেশি। এবার বেশি তাড়াতাড়ি শীত আসাতে অনুভূতিটা আর ভালো লাগতেছে। শীতের দিনে এই যে সকালে হাঁটতে যাওয়া, বন্ধুদের সাথে খেলা করা, এখন তো শীত একটু ভালো লাগতেছে। পাড়া মহল্লায় পিঠাপুলির দোকান, কিছুটা হলো গ্রামীণ আমেজে শহরবাসী। শীতের সন্ধ্যা মানেই পিঠা, অনেকগুলো ভর্তা দিয়ে চিতায় পিঠাটা অনেক মজা, অনেক টেস্টি, এটা খেতে অনেক মজা, আমার অনেক পছন্দ। হিমেল হাওয়ায় দিনের বেলাতেও পড়তে হচ্ছে গরম কাপড়, শীতজনিত রোগ বালাই বাড়ছে। এখন করোনাকাল, তাই থাকতে হবে বাড়তি সতর্ক। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।